রয়েস ফ্যামিলি অভিজিতার পক্ষ থেকে সকল মাকে জানাই আজকে মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা। সকল মাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমাদের মাতৃদিবসের ব্লগ এর পরের ব্লগেই আসতে চলেছে, সবাই সাথে থেকো, সঙ্গে থেকো, খুব ভালো লাগবে আমাদেরও। কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যান্ড অভিজিতা। তো আজকে গরম তো অসম্ভব পড়েছে, আমরা শুনছি সাইক্লোন আসছে, তো সেই জন্যই গরমের পরিমাণটা দিন 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 বাড়ছে। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করবো বলে, তোমাদের সাথে টাইম স্পেন্ড করবো। আজকে বাড়িতে রয়েছি, তো আনবক্স করতে করতেই সেটা করি, কারণ এটা এসেছে দুদিন ধরে পড়ে আছে, আজকে আনবক্স করা হয়নি। আজ এখন করব, এই করব, সব ভাবতে ভাবতেও করা হচ্ছে না। আরও একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে মেয়ের খুব ইচ্ছা ছিল না আনবক্স করতে, কিন্তু যথারীতি তার সময়ের সাথে আমার সময় কিছুতেই ম্যাচ করছে না, তো আনবক্স করা হচ্ছে না। কিন্তু এটা এই মুহূর্তে আনবক্স করতেই হবে আজকে, না হলে যদি কোনো কারণে রিটার্ন করতে হয়তো হবে না, নর্মালি দেখে নেওয়া দরকার, এটা ঠিকঠাক এসছে কিনা, আমি যেটা দিয়েছিলাম সেটাই এলো কিনা, তো সেই জন্যই আনবক্স করা হচ্ছে না, সময় হচ্ছে না তোমাদের সাথে থাকতে থাকতে। ভাবলাম এটা কোনো রকম প্রবলেম হয় তখন আবার ভিডিও পাঠানোর একটা ব্যাপার থেকে যায়, তো সেটা আবার আলাদা করে কেন করবো, তোমাদের সাথে ঠিক করলাম যে আমি একটু টাইম স্পেন্ড করবো। ভাবলাম এটাও তাহলে সঙ্গে সঙ্গে আনবক্সও করি, কথাও বলা হবে, গল্পও করে নেওয়া যাবে। আসলে এই যে জিনিসটা অর্ডার করেছি বলতে আমার ছিল, একটা সময় আমাদের মাঝে সবারই খুব প্রয়োজনের জিনিস যেটা হয়ে উঠেছিল, মোটামুটি এখন সবার বাড়িতেই একটু দেখতে পাওয়া যায়। জিনিসটা কী সেটা বলছি না, কারণ যখন আমি আনবক্স কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দেখতেই পাবে, সেই জন্যই বলছি না। কিন্তু এটার সমস্যাটা হলো যেটা ছিল সেটা আলটিমেটলি নষ্ট হয়ে গেছে, মানে চার্জিংয়ে চার্জারের জায়গার যেটা যে অ্যাকচুয়ালি পয়েন্টটা ছিল, প্লাগটা ছিল আর কি, সেটার সমস্যাটা হচ্ছিল আর কি, যে মাঝে মধ্যে এটা অ্যাকচুয়ালি মেল লাগে, অসম্ভব বা ওই ঠান্ডা লাগার বাকি রয়েছে তো মেল লাগে, তো যেই কারণে যেহেতু ও বলছে মাঝে মধ্যে নাকি ফ্ল্যাশ করছে, আমি আর কোনো রকম বুঝতে পারলাম না, ভাবলাম যে না চল করে ফেলেছি অলরেডি, এই হচ্ছে জিনিসটা। যারা আমার বন্ধুরা রয়েছো, আমার যারা রয়েস চেয়ারনির ফ্যামিলি মেম্বার্স রয়েছো, তারা অভিজিতার সাথে রয়েছো, তো তাদের কী মতামত সেটাও কিন্তু আমি জানবার জন্য অপেক্ষায় থাকবো ডেফিনেটলি। তো সেটা হচ্ছে যে নিজেকে ভালোবাসতে হবে, তো নিজেকে ভালোবাসতে গেলে যে জিনিসগুলো দরকার বিশেষ করে সেগুলো হচ্ছে যে একটা বয়সে এসে যদি নিজেকে না ভালোবাসতে পারি তাহলে ভালোবাসাটা সবার মধ্যে কী করে ছড়িয়ে দেব। নিজেকে ভালোবাসলে, এটা আমি বিশ্বাস করি, পুরো মতামতটা বা ভাবনা চিন্তাটা সম্পূর্ণ আমার নিজের, এই কারণেই তোমাদের বললাম যে আমি আমার মতামতটা জানাচ্ছি,
তোমরা কিন্তু তোমাদের মতামতগুলো আমার সাথে শেয়ার করো, আমারও ভালো লাগবে তাতে। তো নিজেকে ভালোবাসতে গেলে না হলে ছেলে মেয়ে সন্তানদের কথা বলছি, বা স্বামী লাইফ পার্টনার যে তা সে, এবং শ্বশুর বাড়ির যে আরও যারা রয়েছেন, আমাদের মাদার ইন ল, ফাদার ইন ল, আরও যারা রয়েছে, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, এবং নিজের মা বাবা, দিদি ভাই বোন প্রত্যেকের সাথে তো আমাদের ভালোবাসাটা, তো ভালোবাসা তো আর ছড়িয়ে দেওয়া মানে তো আর আকাশে উঠছে ধরলাম আবার ছড়িয়ে দিলাম, বা নিজের মধ্যে নিজের দেখানোর তো কোনো ব্যাপার নেই, কিন্তু সেটা প্রকাশ তো পায় আমাদের নানা রকমভাবে। তো সেক্ষেত্রে এই যে প্রকাশের জায়গাটা, কিন্তু নিজে না ভালো থাকি, নিজেকে যদি না ভালোবাসি, তাহলে বোধ হয় কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কিছুটা আমার মতামত, মানে আমার মতামত বলতে আমার মনে হয় যে ভালো নিজেকে যদি ধরুন, যেমন ধরো বন্ধুরা, ধরো আমি নিজে এখন মিডিল এজ, এবং সেটা আমি খুব হ্যাপিলি বলি যে আমি কিন্তু মিডিল এজে রান করছি, আমি এখন 40। তো একটা সময় ছিল যখন অফিস জার্নি, সাংসারিক জার্নিতে স্টার্ট হয়েছে, সেই সময় যেরকমভাবে মানে আমি আমার দিকটা বলছি স্টার্ট করেছিলাম, তো তখন তো এখন যেটা ভাবি যে এখন আমি মিডিল এজে, আমি 40, এবং খুব হ্যাপিলি বলি, যেটা আগেও এখন আগে বললাম আমি, তো এখন নিজের জন্য বেশ কিছুটা সময় রাখতে হবে, নিজের জন্য রাখতে হবে, নিজের ভালোবাসার জিনিসগুলো করতে হবে, এবং সেই জিনিসগুলো করতে করতে, কারণ এখন তো অনেকটা সময় চলে এসেছি, পেরিয়ে এসেছি, এখন মধ্য গগনে, তো এরপরে আস্তে আস্তে তো এখন 40, তারপরে 50, তারপর 60 সিনিয়র সিটিজেনের দলে গিয়ে নাম লেখাবে। তো যদিও প্রত্যেকটা বয়সে নিজস্ব একটা মাধুর্য আছে, সৌন্দর্য আছে, এবং প্রত্যেকটা বয়সকে খুব সুন্দরভাবে কিন্তু এনজয় করা যায়, যে আমার বয়স হয়েছে আজকে, তো এটা করা যাবে না, ওটা করা যাবে না, বা ওটা করা উচিত না, এই ধরনের কথাবার্তাগুলোর মধ্যে একেবারে না থাকে। নিজের যেটা ভালো লাগা, নিজের যেটা ভালোবাসা, সেটাকে কিন্তু এখন থেকে পুরোপুরিভাবে করতে হবে। যা হয় আমাদের মানে ছেলে মেয়ে নির্বিশেষে কথাটা আমি কিন্তু বলছি, যে যখন আমরা আমাদের ক্যারিয়ার শুরু করি, বা যখন আমরা আমাদের নতুন জীবনে জীবনসঙ্গীর সাথে পা মিলিয়ে চলছি, তখন এই যে শুরুর যে জার্নিটা শুরু হয়, তখন ইচ্ছা থাকলেও সবটা সময় বোধহয় নিজের জন্য ভাবা যায় না বা করা যায় না, কারণ তখন বয়সটা এমনই থাকে যে তখন অনেকটা পথ দৌড়াতে হবে, অনেকটা স্পিডে দৌড়াতে হবে। দৌড়ানো বলতে আমি রানিংয়ের কথা বলছি না, জীবনটা তো তখন খুব ফাস্ট ওইভাবে, মানে ক্যারিয়ার লাইফটা সদ্য সদ্য শুরু হয়েছে, মানে গ্রোথিং পিরিয়ড যেটাকে আমরা বলি ক্যারিয়ার লাইফে, বা লাইফের জার্নি শুরু হয়েছে, অর্থাৎ বিবাহিত জীবন শুরু হচ্ছে আমাদের, বা হয়েছে আমাদের, সেই সময়টা তো একরকম পিরিয়ড আমরা কাটাই প্রত্যেকেই, কারণ বেশ কম সবারই মোটামুটি তো একটা যায়, তখন বোধ হয় এরকমভাবে অতটা অ্যাটলিস্ট আমি অন্তত ভাবতে পারি, আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ তখন নিজের ক্যারিয়ার নিয়ে আমি যথেষ্ট মানে সচেতন ছিলাম, এবং আমার ক্যারিয়ার লাইফটা যেখানে ছিল, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিন রাত এগুলোকে খুব একটা বেশি ম্যাটার করলে আমাদের চলতো না, কারণ আমি মিডিয়া হাউসে, এবং আমার হাজব্যান্ড উনি যে ও যে প্রফেশনে রয়েছে সেটা হচ্ছে অ্যাজ এ হোটেলিয়ার, তাদেরও সেম, মানে একটা সময় এরকম ছিল আমরা দুজন দুজনকেই মানে এই লম্বা অবস্থায় নয়, এই এই সোজা অবস্থায় মানে এরকমভাবে দেখতাম, অর্থাৎ শোয়া অবস্থায় দেখতাম দুজনে যখন আমাদের লাইফ জার্নিটা স্টার্ট হয়েছিল। তো সেক্ষেত্রে যেটা হতো যে যখন ও ঢুকতো বা আমি যখন বেরোতাম, যেহেতু আমাদের দুজনের পুরোটাই প্রফেশনটা আলাদা, তো সেই জন্য আমাদের মানে দেখাটা হতো হয়তো চোখ খুলে দুজনেই দেখতাম ওই শোয়া অবস্থায়। একটা সময় পরে তারপরে ও বাইরে চলে গেল, আমি তারপরে বয়স তো বাড়তে থাকছে, ক্যারিয়ারের পথও আস্তে আস্তে একটা সময় পরে তো স্মুথ সবারই হতে থাকে, সেটা অ্যাজ ইউজুয়াল আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে, কারণ এখন যে বললাম প্রথমেই এখন মধ্য গগনে রয়েছি, এবং হ্যাপিলি 40 এনজয় করছি, এবং বেশ বলিষ্ঠভাবে বলি আমি মিডল এজ রান করছি, তো সেই জন্যই বলা যে তো এখন সবসময় মনে হয় যে নিজে নিজেকে যেমন বলি এবং সবাইকে বলি নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে যদি ভালো না বাসো তাহলে কিন্তু ভালোবাসাটা ছড়িয়ে দেওয়া যাবে না।
তো সেক্ষেত্রে ভালোবাসাটা নিজেকে ভালোবাসতে হবে, তাহলে কেমন করে বাঁচতে হবে? অর্থাৎ ওই যে বললাম, কেরিয়ার যখন শুরু করেছি বা সাংসারিক জীবন স্টার্ট করেছি, তো সেই সময় অনেক কিছু ভালো লাগা, ধরুন কেউ নাচ ভালোবাসে, কেউ গান ভালোবাসে, কেউ আবৃত্তি ভালোবাসে, কেউ গান শুনতে ভালোবাসে, কেউ বই পড়তে ভালোবাসে, বা কেউ একটা সময় লেখালেখি করতো, তো ওই সময়টাই কিন্তু এই ভালো লাগাগুলোকে বোধ হয় সময় দেওয়া যায় না। এক্সেপশনাল কেস সবের মধ্যে থাকে, তাদের কথা আমি বাদ দিয়ে বলছি, আমি জেনারেল ইন জেনারেল কথা বলছি এবং নির্বিশেষে কথা বলছি, মানে ছেলে এবং মেয়ে, পুরুষ ও মহিলা নির্বিশেষে বলছি। এই সময়টা এসে যে নিজের জন্য সময় বললাম, নিজের জন্য কিছুটা সময় কিন্তু রাখতেই হবে। এবং এই যে ভালো লাগার যে জায়গাগুলো আমি বললাম, সেই জায়গাগুলো আমাদের সবারই থাকে, সেই জায়গাগুলোকে আরেকটু বেশি করে সময় দেওয়া, আরেকটু বেশি করে নিজের সাথে কাটানো, একটা সময় রাখতে হবে নিজের সাথে। মানে এই সময় এসে ছেলেমেয়েরা তো মোটামুটি একটা স্টেজে এসে, যেমন আমি যদি আমার কথা বলি, তাহলে আমার কন্যা একটা স্ট্যান্ডার্ড নাই, তো আমার বন্ধু বান্ধবের ক্ষেত্রে নর্মালি যেটা সেটা হয়তো তারা একটু এগিয়ে, কেউ হয়তো মাধ্যমিক দিয়েছে দেবে, বা কেউ হয়তো ইলেভেন টুয়েলভ বা একটু এগিয়ে, দু একজন অবশ্য আছে। তো যাই হোক, মোটামুটি এইরকমই। তো আমরা আমাদের আমার কথা বলছি, তো এখন তো সদ্য স্ট্যান্ডার্ড 9, আর দু চারটে বছর তার আমাকে অবশ্যই বা আমাদেরকে দরকার আছে। তারপরে যখন তার জার্নি, কেরিয়ার জার্নি স্টার্ট করবে, তার নতুন জীবনের একটা স্টেপে সে পা দেবে, বোধ হয় তখন এতটা লাগবে না আমাকে। বোধ হয় বলছি এই কারণেই, কারণ আমাদের সময়, অর্থাৎ আমি যদি আমার বলি, আমার মা বাবার ক্ষেত্রে, তো তখন তো আমরা তো এখন তো সবাই একটা করেই সন্তান বা দুটো বড়জন, তো আমাদের সময় দুটো তিনটে চারটে, আমরা তিন ভাই বোন, মোটামুটি একটা খুব একটা, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলে বলি, এখন যেমন ঘরে ঘরে একজনই, তখন সেরকম ছাপতো না। তো মা বাবার বোধ হয় এতটা বোধ হয় বা কি জানি, আমার মনে হয় মাঝে মধ্যে আমি ভাবি যে এতটা ছেলে মেয়ের সাথে কি আছে, এই পড়াটা হলো কি না, সেই পড়াটার খোঁজ খবর তো নিত না, নিশ্চয়ই নিত, কিন্তু আমরা যতটা এখন রয়েছি ছেলে মেয়েদের সাথে, ততটা বোধ হয় তখনকার তারাও সময় পেত না। এবং সেটা ভালো ছিল, একদিকে ভালো ছিল, ভালো ছিল বলতে গেলে। তো যাই হোক, তো সেই জন্য তো সে যখন তার নিজের জগতে পা রাখবে, তখন কিন্তু আমাদের কোথাও না কোথাও মনে হবে যেন খালি খালি। তো এখন থেকে সেই শুরুটা বন্ধুরা শুরু করতে হবে নিজেদের, কেউ বাগান করতে ভালোবাসো, কেউ গান শুনতে, কেউ গল্প বই পড়তে বা নাচ গান, যাই হোক না কেন, সেটা সেটা কিন্তু নিজেদের মতো করে শুরু করে দিতে হবে এখন থেকে। কারণ আমরাও যে চলেছি নতুন জার্নিতে, আবার নতুন পথের পথিক হব আমরা, বন্ধু বান্ধব মিলে একটু নিজের সাথে সময় কাটানোর, বন্ধু বান্ধবের সাথে গেলাম খেতে বা একটা মুভি দেখতে, আর যেটা দরকার সেটা হচ্ছে কিন্তু নিজের যে লাইফ পার্টনার আছে প্রত্যেকেই, আমরা হয়তো সময় দিতে পারিনি, অনেকটা সময় চেয়েছি কিন্তু সময় দিতে পারিনি, তো দুজনে মিলে একসাথে কোথাও বেরিয়ে গেলাম, একটু খেলাম, মুভি দেখলাম, দুজনের সাথে কিন্তু অনেক অনেকটা সময় এখন থেকে দিতে হবে, এই হচ্ছে শুরু আমাদের। তো নিজেকে ভালো এরকমভাবেই বাঁচতে হবে, আমার পুরোটাই এটা আমার নিজস্ব মতামত, আমি নিজে এরকমভাবে চলতে ভালোবাসি, চলি সারাউন্ডিং জোনেও আমি এরকমভাবেই, আমাকে সবাই চেনে জানে। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও, কেমন লাগলো আমার ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার সেটা আর কি বলবো, ডেফিনেটলি তোমরা করবে, তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই করো, তাহলে আমার নেক্সট ভিডিও যখন আসবে তখন তোমরা সেটা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো সেই জন্যই তো নিজেকে কিন্তু ভালোবাসতে তাহলে জানতে হবে বন্ধুরা, তাই তো? চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।